এত রাত্রে আমরা ভূত দেখতে বেরিয়েছি। পিসিমণির বাড়ি থেকে সোজা চলে এসেছি গ্রামের বাড়িতে, বকশিসপুরে চলে এসেছি। আর এখানে এসে ঘুম থেকে উঠেছি সকাল সকাল। ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বাড়ির চারিদিকটা। তো আমার বাড়ির সামনের পরিবেশটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর। আমি আজকে খুব সকাল সকাল উঠেছিলাম। তো আমার বাড়ির সামনেই সুন্দর খাল আছে। আর এখন আমি ভাবলাম যে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মুখটুকগুলো একটু ধুয়ে নিই। আর আমাদের বাড়িতে একদম রাস্তার ওপরে করে এ করে সাবমার্সিবল করে দেওয়া হয়েছে, মানে শুধু, মানে সত্যি বলতে এখানে আমাদের বাড়িতেই শুধু আছে, ওই জন্য যাতে আমাদের গ্রামের মানে পাড়ার সবাই কষ্ট করে কল টিপে আর জল নিতে না নেয়, ওই জন্য আমার কাকু কাকিমা কী করেছে সাবমার্সিবলটা একদম রাস্তার ওপরে করে দিয়েছে, যাতে পাড়ার লোকের ভীষণ সুবিধে। সত্যি জলের মতো মানে এত বড় উপকার। আমি তো কাকিমাকে বলছি, কাকিমা তুমি যা ভালো কাজ করেছো, মানে কাকু কাকিমা দুজনেই, কারণ পাড়ার সবার এত সুবিধে হয়। আমাদের ওখানে কলটা ভীষণ শক্ত, ভীষণ শক্ত। তো এখানে বসে আমি মানে তাড়াতাড়ি করে সকাল সকাল মুখটুক ধুয়ে নিচ্ছি। আর মানে একদম অদ্ভুত লাগছে দেখো রাস্তার ওপরে। যাই হোক, এখানে দেখো মা আবার সকালে উঠে, মানে গ্রাম তো আমরা সবাই ভীষণ ভালোবাসি, বাট সবসময় তো বকশিসপুরে আসা হয় না। এলেই দেখো পাড়ার বউদের সঙ্গে আমার মা গল্প করছে, আর আমিও মুখটুক ধুয়ে নিচ্ছি। যাবো ভোর ভোর, আমিও ওদের গসিপ শুনবো। তো এখন আমি তাড়াতাড়ি করে যাব। আর এর পরে কী হয়েছিল দেখো তো, এটা পয়লা এপ্রিলের ভিডিও, তো তোমাদের সঙ্গে এতদিনে শেয়ার করছি একের পর এক। তো আমার কাকিমা কী হয়েছিল তোমরা দেখো। তো প্রথমেই বলি, আমাদের গ্রামের বাড়ি দেখে তোমরা বলতে পারো যে এরকম রং টং উঠে গেছে কী জন্য কী ব্যাপার। তো বলি, আমাদের বাড়িটা ভেঙে নতুন বাড়ি হবে, ওই জন্য আলাদা করে রং করা হয়নি। তো সকাল থেকেই হঠাৎ করে কাকিমার কী প্রবলেম হলো দেখো। হঠাৎ করে পেট ব্যথা, হঠাৎ করে তোর মার কি হয়? না না না, হাসি নেই, সিরিয়াসলি দেখতে হবে। হঠাৎ করে কি হলো রে, সিরিয়াসলি দেখো। গ্যাস দিয়ে গ্যাস দিয়ে প্যান দিয়ে দাও, তুই গরম জল দিয়ে দাও। না 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 না, প্যান দিয়ে না, তুমি প্যান দিয়ে কোন কোন সাইড এফেক্ট, প্যান দিয়ে খাও, এমনি খালি পেটে প্যান দিয়ে খাই কিছু হয় না, কিছু হয় না, কেন প্যান দিয়ে মা সারা বছর খায় না। না না, গরম জলটা খাও না, সেরকম হলে একটু গরম জল খাও, গরম জল পুরোটা খাও। আমার ঠাকুমা ঔষধ নিয়ে, পিসিমণি ঔষধ নিয়ে, মা ঔষধ নিয়ে, দারুন ঠাকুমা এখনো
এখনো চিপি খুলছে যে তোমার কাজ বুঝতেই পারছি না এখন বলছি ঠিক আছে তো দেখাচ্ছি বোকা করছে এটা সেরা এপ্রিল ফুল কিন্তু ওইটাই তো হাসছে ও ঠাকুমা আজকে এপ্রিল ফুল আমাদের বাড়িতে দারুন এপ্রিল ও বলছে মা তুমি যাও মা আবার গরম জল করে নিয়ে চলে এলো পিসিমণি ঔষধ নিয়ে চলে এলো ঠাকুমা ঔষধ নিয়ে চলে এলো খাইয়েই দিল পেট ব্যথা ভালো হয়ে গেল বললে তো ভালো খারাপ হলে তো ভালো দারুন কাকিমা দারুন হঠাৎ করে আমাদের প্ল্যানিং হয়ে গেল যে আজকে এপ্রিল ফুল ওই এরকম তোমরা সব একসঙ্গে জানো স্কুল যাবে কি যাবে না কনফিউজড হয়ে গেছিল দাতাই আমি হচ্ছি আমি যে টিকাকে ডেকে দিই দিয়ে হাসপাতালে নিয়ে বলি কারণ ইঞ্জেকশন দিতে হবে মানে আম্মা আবার মানে হাসপাতালে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে দেবে কাকিমাকে কাকিমা তুমি সবগুলো ভালো ইঞ্জেকশন দিলে অবস্থা শেষ হয়ে যেত আমার সারাদিন পর একদম বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে আমার সারাদিন আর ব্লগিং করা হয়নি তো বিকেল থেকে দেখতে থাকো আমাদের বাড়ির বিজনেসম্যান বউ আমরা সবাই ভীষণ হ্যাপি যে কাকিমা মানে অনেকে অনেক তারা কাকিমা অনেক দিন দেরি করে হলেও একটা নিজস্ব বিজনেস স্টার্ট করেছে কেউ আর বলতে পারবে না হ্যাঁ কাকিমা বেকার কাকিমা এখন একজন বিজনেসম্যান বিজনেসম্যান ঠিক আছে আর দোকানটা কোথায় অ্যাডভার্টাইজমেন্ট করে দিই বকশিসপুর মুনমুন হার্ডওয়ার্স বকশিসপুরের ব্রিজের কাছে এসে মুনমুন হার্ডওয়ার্স বললেই দেখিয়ে দেবে আমার বাড়ির সামনে আজকে সন্ধেবেলা তোমাদের দাদাভাই এসছে এখানে রাতে ওর খাওয়ার নেমন্তন্ন আমি বললাম তুমি এসো আমার ঠাকুমা সবাই পিসিমণি সবাই বলছিল পিসিমণি বলছি কাকিমারা তো এসছে মিষ্টি মিষ্টি নিয়ে এসছে আর প্রথমে এসেই ঠাকুমার সঙ্গে গল্প আড্ডা শুরু হয়ে গেছে তো শোনাই তার জিজুকে কত আদর আপ্যায়ন করছে আর আমি বসছি আর অনেকদিন পরে অনেকদিন মানে কি তিন দিন পরে দেখা হচ্ছে তো দুদিন তিন দিন পরে দেখা হওয়াটাও কিন্তু অনেকটাই বড় ব্যাপার কি তাই না বিশেষ করে যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ ঠিক আছে বাট আমরা তো একসঙ্গে থাকি মানে দু তিন দিন পরে হঠাৎ দেখা হচ্ছে ফোনে কথা হলে কী হবে আমি ওই জন্য পিমুখ খেতে বসছি পিঠে হাত দিয়ে দাঁড়িয়ে আছি এত রাত্রে আমরা ভূত দেখতে বেরিয়েছি তো এখানে সবার মধ্যে আমি সব থেকে সাহসী মানুষ তো আমি সবাইকে আজকে ভূত দেখাতে নিয়ে যাচ্ছি না তুই তুই হেসে হেসে বলছিস কিন্তু এটা অ্যাকচুয়ালিতে আমরা দেখতে যাচ্ছি আর যদি ভূত দেখতে পাই সবার আগে আমি ছুটে চলে আসবো ওদের এত রাত্রে সোনাই আর সবাই মিলে ভূত দেখতে যাচ্ছি এখন 12টা বাজে তো চল যাওয়া যাক ভূতের কাছে রেখে দিয়ে আমি চলে আসবো চলো তো পরের দিন আবার সকাল সকাল যে যার গন্তব্যস্থলে পৌঁছে গেছি মানে আমরা কাঁথি চলে এসেছি কাঁথিতে এসেই সকাল সকাল আলু ভাজা মুড়ি খাচ্ছিলাম আর আজকে কাঁথিতে কিন্তু তোমাদের দাদাভাই আসবে আর থাকবে আমি তো সবসময় বকাবকি করি যে তুমি ওই মার্চ মাসটা এতটাই বিজনেসের জন্য মানে বিজি ছিলে যে একদমই টাইম দিতে পারোনি এখানে যে আমার মা বাপি আছে সেটা কি তোমার লক্ষ্য আছে এরকম করে বলি বলে কী করবো বলো বাবু আমি তো বিজি থাকি যাই হোক আজকে চিকেন হচ্ছিলো চৈত্র মাসে যদিও আমি চিকেন খাই না তো ওদের জন্য চিকেন হয়েছে আর চিকেন হয়েছে চিকেনটাও খুব খুব প্রিয় চিকেন কেন মাটন কেন যাই হোক তো সব বাচ্চাদের পার্টি আর তোমার তাদের সঙ্গে তোমাদের দাদাভাই একসঙ্গে খেতে বসে গেছে আর ও আজকে এখানেও থাকবে সবাই মিলে আজকে বেশ মানে খুবই ভালো টাইম কাটিয়েছি আর এখন জানো আইপিএল হচ্ছে আইপিএল হচ্ছে মানে ওকে আর ধরা যাবে না মন দিয়ে আইপিএল দেখা চলছে
মানে ড্রেসটাও চেঞ্জ করে নাও, তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, তারপরে আইপিএল দেখো যা পারো করো। মানে আমি ক্যামেরা করছি, কোনোর দিকেই তার কোনো লক্ষ্য নেই। তো আমি এবারে আমার ফোনটাকে ক্লিয়ার করব, কাল থেকে আবার নতুনভাবে ডেলি ব্লগিং স্টার্ট হচ্ছে। তো এখন টাটা বাই।